এবার মোদীকে হত্যার হুমকি ভারত জুড়ে তোলপাড় আসসালাম আলাইকুম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় কংগ্রেসের সিনিয়র এক নেতা দেশটির মধ্য প্রদেশ রাজ্য কংগ্রেসের ওই নেতার নাম রাজা পাতিরিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম এনডিটিভি রাজা পাতেরিয়াকে এক ভিডিওতে বলতে শোনা যায় মোদী আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবে আমরা জাতি ধর্ম ভাষার ভিত্তিতে বিরাজিত করব। দেশে দলিল উপজাতি এবং সংখ্যালঘু এবং বিপদের আছে তাই যদি দেশে সংবিধান রক্ষা করতে চান তবে মোদীকে হত্যা করতে প্রস্তুত হন মধ্যপ্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতা পাতিরিয়া সম্পত্তির নিজ দলের নেতাকর্মীদের এক সমাবেশে দেওয়া ভাষণে বিতর্কিত এই মন্তব্য করেন এরই মধ্যে তার এই মন্তব্যে ভারত জুড়ে বিরুদ্ধে সমালোচনা সূচনা করেছে পাতুরিয়াকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে পাতুরিয়া অবশ্য তার বক্তব্য ভাইরাল হওয়ার পরপরই হত্যা করার শিকার বলতে কি বুঝিয়েছেন তা নিয়ে ব্যাখ্যা দেন তার দাবি তিনি হত্যা করা বলতে পরাজিত করাকে বুঝিয়েছেন পাতুরিয়া এটাও বলেছেন যে তিনি গান্ধীর আদর্শে বিশ্বাসী তবে তার এই ব্যাখ্যা মানতে নারাজ বিজেপি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান পাতুরিয়া এই মন্তব্যকে ঘিরে একহাত নিয়েছেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়া যাত্রাকে তিনি বলেছেন ভারত জোড়া যাত্রার নামে নাটক করার আসল উদ্দেশ্য বেরিয়ে এসেছে এদিকে পুলিশকে কংগ্রেস নেতা ও সাবেক প্রতিমন্ত্রী রাজা পাথুরিয়ার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়ে মধ্যপ্রদেশের রাজ্য সরকার ধন্যবাদ